বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ ম্যাচে আজকে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। পোল্যান্ডের বিপক্ষে আজকে রাত 12:30 AM মাঠে নামবে আলবি সেলেস্তারা। এক কথায় আর্জেন্টিনার জন্য এটি একটি ডুয়োড্ডাই ম্যাচ হতে চলেছে। এই ম্যাচটিতে আর্জেন্টিনা পরাজিত হলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। তবে যদি পোল্যান্ডকে পরাজিত করতে পারে আর্জেন্টিনা, তবে গ্রুপ সি এর চ্যাম্পিয়ন দল হিসেবে পরবর্তী রাউন্ড খেলতে হবে মেসিরা। এই ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী আজকে রাত 12:30 AM, তবে বাংলাদেশের সময় অনুযায়ী এই ম্যাচটি শুরু হবে আজকে রাত 1:00 AM। আর্জেন্টিনা তাদের সর্বশেষ খেলা 6 ম্যাচে 5টিতেই জয়লাভ করেছে এবং 1টি ম্যাচে পরাজিত হয়েছে তারা। অপরদিকে পোল্যান্ড তাদের সর্বশেষ খেলা 6 ম্যাচে 3টিতে জয়লাভ করেছে এবং 2টি ম্যাচে পরাজিত হয়েছে ও 1টি ম্যাচ ড্র করেছে তারা। বিশ্বকাপের গ্রুপ পর্বে পোল্যান্ড এখনও পর্যন্ত 1টি ম্যাচেও হারেনি। 2 ম্যাচে 1টিতে জয় এবং 1টিতে ড্র নিয়ে 4 পয়েন্টের সাথে সবার উপরে আছে রবার্ট লেভানডস্কির পোল্যান্ড, যার কারণে এই ম্যাচটা কোনোভাবেই সহজ হবে না আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনা বনাম পোল্যান্ডের হেড টু হেড রেজাল্টে বিশ্বকাপের মঞ্চে মাত্র 2বার মুখোমুখি হয়েছে এই দুই দল এবং 2 ম্যাচে 1টিতে জয় পেয়েছে পোল্যান্ড এবং 1টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা। শেষবার এই দুটি দল মুখোমুখি হয়েছিল 2011 সালে, সেইবার আর্জেন্টিনাকে পরাজিত করেছিল পোল্যান্ড। এই ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশটা হবে অনেকটা এরকম। গোলকিপারের নিচে থাকবেন ইমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্সে থাকবেন নাওহেল মলিনা, ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ এবং তেগলেফিকো। এছাড়াও মিডফিল্ডে থাকবেন এনজো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পেরাদেস এবং রদ্রিগো দি পল। এছাড়াও অ্যাট্যাকিং লাইন আপে মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডিমারিয়াকেই দেখা যাবে। এবং এরকম একটা শক্তিশালী একাদশ নিয়েই ডুয়োড্ডাই ম্যাচে মাঠে নামতে চলেছে আজকে রাতে আলবি সেলেস্তারা।